আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে বলবো আত্তাহিয়াতু এর পিছনে একটি সুন্দর কাহিনী আছে, গল্প আছে, সে গল্পটি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনে গল্পটা জানার পর সত্যি আপনার হৃদয় অনেক কোমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন একটা অংশ, যা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরাইল মিরাজ যাত্রার সময় হয়েছে। মন আল্লাহর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কথোপকথন শুরু হয় তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেন। তাহলে কি বলেছিলেন? কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারবো না আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক, কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তি এবং রহমতের উপস্থিত স্থল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উদ্দেশ্যে করে বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু অত্তই, অর্থ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। উত্তরে মহান আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতিকা ওয়া বারাকাতু, অর্থ হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সকল নাজিল হোক। এতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপর ও আল্লাহর সৎকর্মশীল বান্দার উপরে। মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন শুনে ফেরেশতা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এখন আশা করি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে পারলেন। তাহলে অবশ্যই অবশ্যই আজকে থেকে সূরাটি অবশ্যই অবশ্যই আপনারা অনেক মায়া দিয়ে, দর্দ দিয়ে, ভালোবাসা দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।